পুলিশের সামনে থেকে আসামি পালিয়ে যাবার ঘটনা রাজ্যে নতুন কিছু নয়। একাংশ জালি লাল মার্কা পুলিশকে ম্যানেজ করতে পারলে এই রাজ্য থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরাও পুলিশের সামনে থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ নিয়ে বহুবার রাজ্য পুলিশের নাক কান কেটেছে ওই সকল দুর্নীতিবাজ পুলিশরা। এরপরেও একাংশ পুলিশের চরিত্রে কোনো ধরনের পরিবর্তন আসেনি। বৃহস্পতিবার কৈলাসহর জেল চত্বর থেকে পক্স কেসে অভিযুক্ত আসামি পালিয়ে যায় পুলিশের সামনেই। এই আসামির নাম আরিদ আলী। সে ইরানি থানার 8522 নম্বর মামলার আসামি। তার বিরুদ্ধে পক্সো সহ একাধিক ধারায় মামলা রয়েছে। চলতি বছরের 27 অক্টোবর ইরানি থানার পুলিশ আদালতে পাঠালে ওই দিনই আদালত তাকে কৈলাসহর জেলে পাঠিয়ে দিয়েছিল। 24 নভেম্বর বৃহস্পতিবার আদালতে মামলার শুনানির জন্য তাকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু আদালত থেকে এদিনও তাকে কৈলাসহর জেলে পাঠানো হয়। যথারীতি পুলিশের গাড়ি করে তথাকথিত নিরাপত্তার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল জেলের দিকে। তখনই পালিয়ে যায় আরিদ আলী। স্থানীয় সৎসঙ্গ আশ্রমের সামনে দিয়ে আসামি পালিয়ে যাওয়ার দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে পড়েন স্থানীয় লোকজন। দেখছি যে আমি যখন বাংলা থাকি দোকানে যাই, তখন আমি গাড়ির সামনে আইসি, আইটি দেখি তারা আসামিরা নামাইতেছে। তখন ওই একটা ছেলে উঠে দৌড় দিছে, তখন ও দৌড় দেওয়ার সাথে সাথে আমি নিজে বন্ধু দৌড়ছি, পুলিশও আমার লোকে দৌড়ছে। ওই সৎসঙ্গ বন্ধু মোটামুটি আনুমানিক কয়টা বাজে তখন? কয়টা বাজে? 6:30টা। পুলিশ কতজন আসলো? কয়দিন আগে যখন যাবে তখন তো অনেক পুলিশই আছে, কিন্তু এর তাকেও দৌড় দিছে। আরো কয়েদি আসলো? যে বাকি আরো আসছিল 3-4 জন দেখছি। কোন রাস্তা দিয়া মানে পালায় গেছে? সৎসঙ্গ রাস্তা দিয়ে কবিদুবুরি দিকে ঢুকছে। প্রথমে আসামিকে পালিয়ে যাওয়ার সমস্ত রাস্তা তৈরি করে তাকে পালিয়ে যেতে সাহায্য করা, পরবর্তী সময়ে আসামি খোঁজার নামে পুলিশের নাটক ভালোভাবে নিতে চাইছেন আমজনতা। জানা গেছে বৃহস্পতিবার সকালে কৈলাসহরের জেল থেকে মোট 4 জন কয়েদিকে আদালতে নিয়ে গিয়েছিল জেল পুলিশ। সন্ধ্যায় নতুন আরও 2 কয়েদির সহ মোট 6 জনকে কৈলাসহর জেলে প্রেরণ করা হয়েছিল আদালত থেকে। হস্তান্তরের সময়ে হঠাৎ করে অভিযুক্ত কয়েদি আরিদ আলী পালিয়ে যায়। কৈলাসহর থানার পুলিশ ও ইরানি থানার পুলিশ এবং জেল পুলিশ তখন কি করছিল আদালতে? উল্লেখ্য, গত 2 বছর পূর্বেও আদালত থেকে জেলে হস্তান্তরের সময় ইরানি থানার এক কয়েদি পালিয়ে গিয়েছিল। সন্ধ্যা 6:30 নাগাদ এই ঘটনা ঘটলেও রাত 7:30 নাগাদ কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রবীর দেবুরমা সহ প্রশাসনের আধিকারিকরা জেলে এসে খোঁজ খবর নিতে শুরু করেন। এদিন কয়েদিদের পাহারায় যে সকল পুলিশ যুক্ত ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। তবে এই ঘটনার পেছনে পুলিশের সাথে আসামি পক্ষের বড় লেনদেন থাকতে পারে বলে মনে করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।